রাজশাহীর বাগমারে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে প্রভাবশালী এক শিক্ষককে সরকারি খাস জমি জমা লিজ প্রদানের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ভূমি অফিসার লোকজনকে অনৈতিক সুবিধা দিতে না পারায় তাদের উচ্ছেদ করে প্রভাবশালী শিক্ষকের নামে সরকারি জমি লিজ দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও একাধিক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে লিজ না দেয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জিয়ানন্দ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসিন আলী মাস্টার মুঠোফোনে জানান, আমি লিজ গ্রহণ করি নাই, আমার ছেলের নামে লিজ দেওয়া হয়েছে। মুঠোফোনে বাগমারা উপজেলা সরকারি কমিশনার মাহমুদুল হাসান জানান, কোনো শিক্ষকের নামে খাস জমি জমা লিজ দেওয়া হয়নি। দরখাস্ত দিয়েছি, উনি ফিরোজ বলে একটা আছে, উনি অসংখ্য টাকা চায় আমাদের কাছে, টাকা দিতে ব্যর্থ হতে আমাদের জায়গা ওখানে হয় নাই। এখন কি কারণে উচ্ছেদ করছে ওইছিলেন স্যার, কি মনে করছে আমি এটা বুঝে পারছি না। এখানে যত সব মানে এই বাজারের যত সব এসে মানে এই ওইছিলেন স্যার গ্যাদারিং করছে, এই ধরনের ভাঙচুর করছে, রাস্তা বাড়া দিবে, এইগুলা খুলে ফেলো, ভেঙে ফেলো, বাড়ে ধুলে সব লোক ভাঙচুর করেছে, এগুলা করছে স্যার। এখন এর একটা প্রতিরোধ করতেই হবে স্যার। আমরা একে গরিব লোক, একে গরিব লোক, গ্রামের লোকজন সবাই একরকম ওই রকমই স্যার, কারণ এই ব্যবসার থেকে আমরা চলিয়ে খাই এই এই অবস্থা স্যার। তো একজন স্কুলের টিচার, ঠিক আছে, সে কি করে পায় এটা? সে একজন গরিব গরিব গুলা লোকজন পায়, সেই ক্ষেত্রে সে তো আর পায় না, গরিব গুণে পাবে সে, ধনী লোক সেখানে কি করে পায়? আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি যারা, তারা দুজন যদি সেখানে দোকানদারি করে খায় অবশ্যই তাদের স্ত্রী সন্তান বাঁচবে, তারা সেখানে সুষ্ঠুভাবে চলাফেরা করে খাইতে পারবে, সেটা তার তো কোনো প্রয়োজন হয় না। সে শিক্ষকতা আছে, তার বাপের 100 বিঘা সম্পত্তি আছে, তার এখানে আসার কোনো প্রয়োজন নাই। জমি জমা লিজ গ্রহণ করা হয়েছে? আমি নিয়ে আমার ছেলের নামে লিজ নিয়েছি,